লক্ষ্য করে দেখুন পৃথিবীর ইতিহাসে বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী একজন শাসক, যার নাম নেতানিয়াহু, ইসরায়েলের সরকার। বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের গাজা উপত্যকাকে বোমা ফেলে মৃত্যুপুরীতে পরিণত করেছে, অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, বোমার আঘাতে ছাড় পাচ্ছে না ছোট্ট ছোট্ট শিশুরাও। এ দৃশ্য দেখার পরে সত্যি কি আপনারা ভালো আছেন? হ্যাঁ না বলে না, সত্যি কি ভালো আছেন? আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রীর চিন্তাভাবনা একরকম, কিন্তু সেখানকার সন্তানদের নিয়ে তাদের মায়েদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। বোমার আঘাতে তার ছোট্ট 8 থেকে 10 বছরের বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ঝুলছে, পাটা ঝুলছে, আধো ছাড়া হাতটা আর পাটা সন্তানকে সাথে করে মা হাসপাতালে পৌঁছেছে। সন্তানকে হাসপাতালের বেডে মা শুইয়ে রেখে দিয়েছে আর দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধো ছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জড়া লাগবে কেমন করে? এ দৃশ্য দেখার পরেও মুসলমান আজ ভালো থাকে কেমন করে? বন্ধু আমার যারা এখানে বসে আছে, তবে এটা আমি বিশ্বাস করি, এই পৃথিবীর বুকে কোন বিচারক, কোন আদালত, কোন ট্রাইব্যুনাল বর্তমান পৃথিবীর এই স্বৈরাচারী শাসকের বিচার যদি নাও করে, আল্লাহর আদালতে একদিন না একদিন এই স্বৈরাচারী শাসকের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এবার জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর আদালত বলে কিছু আছে না নেই, সেদিন বিচার হবে। এজন্যে বলতে যাচ্ছি যারা এখানে বসে আছে, পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনের একজন ইসলামিক স্কলার যার নাম মাহমুদ আল হাসান মাত্র 1.5 মিনিটের খুতবা দিয়েছেন। আমরা আনুমানিক 25 থেকে আধ ঘন্টা দিই, তাই তো নাকি? মাত্র 1.5 মিনিট তিনি খুতবায় উঠে বলেছেন, সারা পৃথিবীতে আনুমানিক প্রায় 250 কোটি মুসলমান বাস করে, যেখানে পৃথিবীতে মুসলিম দেশের সংখ্যা আনুমানিক প্রায় 57টা, ঘোষিত মুসলিম রাষ্ট্র 57টা। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মুসলিম জনসংখ্যা যেখানে 250 কোটি, এই 250 কোটি মুসলমান আজ ঘুমিয়ে আছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি মাহমুদ আল হাসান বলতে যাচ্ছি, ফিলিস্তিনের মাটিতে আনুমানিক প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ আজ বেঘর ঘর ছাড়া, যেখানে 30,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 90,000েরও বেশি মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কারো হাত নেই কারো পা নেই। এ ভয়ঙ্কর দৃশ্য দেখার পরও মুসলমানদের ঘুমন্ত বিবেক যদি জাগ্রত না হয়, আমি মাহমুদ আল হাসান আমার মাত্র 25 মিনিটের বক্তব্যে মুসলমানের ঘুমন্ত বিবেককে কখনো জাগ্রত করা সম্ভব নয়। বক্তব্য শেষ, কাতার সোজা করুন, তারপরে তিনি তাকবীরে তাহারিমা দিয়ে তিনি নামাজ শুরু করলেন। আবার বন্ধুরা যারা এখানে বসে আছে, তাদের জন্য কিছু যদি নাও করার ক্ষমতা থাকে, অন্তত হাতটা তুলে তো দোয়া করতে পারবেন না, এটাও পারবেন না? হ্যাঁ না বলেন, এটা পারবো কি পারবো না, পারাটা দরকার। এজন্যে আপনাদের সকলকে বলতে চাচ্ছি, আজকে মুসলমান মার খায় আমরা সচককে লক্ষ্য করছি, তার একটা কারণ হতে পারে আল্লাহর দেওয়া মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআনকে আজকে আমরা মনে প্রাণে মেরে নিতে পারিনি। এজন্যে যারা বসে আছেন, আজকে বাড়িতে গিয়ে দেখবেন যেখানে কোরআন রাখা আছে সেখানে মাকড়সায় জাল বেঁধেছে, কেউ আর পড়ে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তো একটা না রাখলে কেমন হয়, সেজন্যে রেখে দিয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, পৃথিবীর ইতিহাসে যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে, কথা বলে না, নিচে না উপরে, সবসময় উপরে, ধারের পাশে কেউ কখনো কোনো গ্রন্থ আসতে পারে না। আপনাদেরকে প্রশ্ন করছি, উত্তর দিয়েন, পৃথিবীর বুকে কোরআন শব্দের অর্থ হয়ে অর্থই হলো যে বই সব থেকে বেশি পড়া হয়, পৃথিবীর বুকে যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? একটু কথা বলুন, তার নাম কি? পৃথিবীর বুকে যে কিতাব বা যে গ্রন্থের বিক্রি সব থেকে বেশি তার নাম কি? পৃথিবীর বুকে যে কিতাবের লক্ষাধিক কর হাফিজ রয়েছে তার নাম কি? আশ্চর্য ধরনের একখানা গ্রন্থ যার নাম হচ্ছে কোরআন। আর আজকে কোরআন সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করা হবে ইনশাআল্লাহ। বন্ধু আমার যারা বসে আছেন, আপনাদেরকে ভূমিকাতে আর কয়েকটা কথা বলি। একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আল্লাহর কাছে দুটো কখনো এই মৃত্যু সমান হতে পারে? অসম্ভব, কখনো সমান হতে পারে না। আমরা লক্ষ্য করেছিলাম কলকাতার নজরুল মঞ্চে গত বৎসর একজন বিখ্যাত গায়ক যার নাম কে কে, তিনি গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলেন, আর আমাদের বিখ্যাত কারি খারে আব্দুল বাসিত করণের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ থেকে গল 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 করে রক্ত বের হতে হতেই তিনি পৃথিবীর মুখ থেকে পরলোক গমন করেছেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না।
মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল, দা ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান, মাটির উপরে ভালো কাজ করবেন, যত বেশি মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি, আসুন কোরআনের সংস্পর্শে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করুন, আপনার জীবনটা পাল্টে যাবে। তারপরেও পৃথিবীর বুকে কোরআনকে নিয়ে নানান রকম মন্তব্য, কটু কথা, কোরআনকে ছিঁড়ে ফেলা, পুড়ে ফেলা আমরা দেখছি না, দেখছি না? আচ্ছা আপনারা বলুন, কোরআনের একটা কপিকে কেউ যদি পুড়িয়ে দেয় তাহলে কি কোরআন শেষ? এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, আপনার বাচ্চাটার বয়স 8 বছর, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনটাকে তার মেমোরিতে, তার ব্রেনে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এতেই বোঝা যায় কোরআন মানুষ তৈরি করে নি পাঠিয়েছেন যিনি, তিনিকে জড় বলি, তিনিকে আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ। আপনারা কৃষি কাজ করেন অনেক মানুষ, করেন না? করেন না? সুন্দর করে জমিটা উর্বর করে দিয়ে গম আর সরিষার দানা ছিটিয়ে দিয়ে মই দিয়ে ডোলে পিষে দিয়ে বলছে গমের দানা আর সরিষার দানাকে, তুই কেন তোর বাপ যেন মাটি ভেদ করে উপরে বেরোতে না পারে। 7 দিন পরে যেই গিয়েছে গমের দানা আর সরিষার দানার দুদিকে দুটো পাতা গজিয়ে কৃষককে ডেকে বলছে, কৃষক তুই তোর বাপ তোর 14 গোষ্ঠী মিলে যদি মই দিয়ে ডোলে পিষে দেয় তারপরও আমার ধর্ম মাটির ভেতরে থাকা নয় উপরে ওঠা। আমার বন্ধুরে এই যে লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে কোনো শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন প্রফেসর, সে যদি মনে করে একটা প্রদীপের আলো, একটা চেরাগের আলো, চেরাগ বুঝতে পাচ্ছেন, একটা চেরাগের আলো, একটা প্রদীপের আলো, একটা হেরিকেনের আলোকে মুখের ফু দিয়ে ডিভিয়ে দেবে, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু একটা মাস্টার, একটা ব্যারিস্টার, একটা প্রফেসর এসে যদি এই টিউবলাইট বা হ্যালোজিনের আলোটাকে মুখের ফোঁৎকার দিয়ে নেভাতে চায় তাহলে তাকে মাস্টার ব্যারিস্টার বলবে না, পাগল বলবে? কথা বলেন, কি বলবে? সেদিনও ষড়যন্ত্র হয়েছিল, যারা কোরআনের মুদুরকে, কোরআনের আলোকে মিটাতে এসেছে, যারা তিরদিনের জন্য মিটে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন ইনশাআল্লাহ। সেজন্য আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাতে চাচ্ছি কোরআন কার বাড়ি, কার বাড়ি? এটা মানুষ বাড়িয়েছে না, আল্লাহর পক্ষ থেকে এসেছে? এনা বলেন না গো, মহান কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা, আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে 114 খানা সূরা, যে ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে আনুমানিক প্রায় 6336 খানা আয়াত, আবার সেই ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে বন্ধু আমার কয়েক হাজার শব্দাবলী, অসংখ্য শব্দাবলী, অসংখ্য আয়াত দিয়ে বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার আমাদের সামনে দেওয়া হয়েছে। কবারটা যখন উল্টানা মনের মধ্যে প্রশ্ন এসেছে, ভুল থাকলে থাকতেও পারে, আপনাদের কি মনে হয় ভুল আছে? কথা বলছেন না আপনারা, সন্দেহ আছে নাকি? ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআন একাডেমির মধ্যে মনে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন, যে সংবিধানকে পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছি, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ধর্মগ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ভুল থাকতে পারে না, নির্ভুল একখানা ধর্মগ্রন্থ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই নির্ভুল একখানা ধর্মগ্রন্থ, তারপরেও আমরা ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের সংবিধান সব ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছে, আমার বিশ্বাস, আমি এটা বিশ্বাস করি, পৃথিবীটা মানুষের হক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি বড় এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ, এই হচ্ছে বন্ধু আমার আমার বিশ্বাস। আমার কোরআন আমাকে এই শিক্ষা দিয়েছে,
আমার সংবিধান এই শিক্ষা দিয়েছে পৃথিবীর মানুষকে, ভারতবর্ষের মুসলমান হিন্দুকে। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু, আমার ভারতবর্ষের বাড়িতে মুসলমানরা কি স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে নাকি? হ্যাঁ না বলি, পারে। লক্ষ্য করে দেখুন, পুরো মাস ধরে দুর্গা পূজার জন্য ডিজে বাজানো হয়, তাতেও কোনো কোনো মানুষের কোনো আপত্তি হয় না। আমি মুসলমান, পাঁচটা মিনিটের জন্য যদি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে দেয়, তাহলে পরে পুলিশ পর্যন্ত এসে আমাকে লাঠি মেরে তাড়িয়ে দেয়। দেখেছেন না দেখেননি? হ্যাঁ না বলেন, দেখেছেন না দেখেননি? আবার ভারতবর্ষ যদি সত্যি ধর্ম নিরপেক্ষ হয়, ভারতবর্ষের সংবিধান যদি আমাকে স্বাধীনতা দেয়, আমার ধর্ম আমি পালন করার স্বাধীনতা যদি থাকে, তাহলে পরে আমার ধর্মের মধ্যে হস্তক্ষেপ করা হয় কেন? এ ভারতবর্ষের ভূমিতে কেন করারের নামে আমার বন্ধুরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়? এ ভারতবর্ষের মাটিতে এমন একজন পোলাঙ্গার ছিল যার নাম হলো ওয়াসিম রিজভী। নাম শুনেছেন না শোনেন? এ বেটা মামলা করেছিল কোরআনে কারিমের মধ্যে 26টি আয়াতে নাকি ভুল আছে। তো সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলল প্রমাণ দেন, প্রমাণ দিতে পারলো না। তোমাদেরকে বললাম কথা বন্ধ করে তোমরা বসো, তোমরা বন্ধ করে বসো, আমার আওয়াজ আসলে আমি বলতে পারব, ডিস্টার্ব হচ্ছে। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার নির্ভুল একখানা ধর্মগ্রন্থ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করা হলো। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলল প্রমাণ দিন, না হলে পরে এখান থেকে পালিয়ে যা। দিতে পারলো না, 50,000 টাকা জরিমানা করা হলো। শুধু কি এখানে এসেছে বন্ধু? আমার এ বিশাল পৃথিবীতে একখানা দেশ আছে সুইডেন, নাম শুনেছেন? সুইডেন সরকারের পুলিশি পাহারায় প্রকাশ্য অতিমানবকে বন্ধু আমার একজন তরুণ উদীয়মান যুবককে লক্ষ্য করে দেখলাম কোরআন কারিমের একখানা কপিকে হাতে নিয়ে ততক্ষণাৎ আগুন জ্বালিয়ে একটার পর একটা পুড়িয়ে পাতা বইটাকে চারকার করেছে, কিতাবটাকে পুড়িয়ে ফেলেছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, রে পাগল, কোরআন কারিমের একখানা কপিকে পুড়িয়ে দিলেই কোরআন কখনো পৃথিবীর বুক থেকে শেষ হতে পারে নাকি? আমার বন্ধুরা কখনো শেষ হতে মানে না। ওই সমস্ত মানুষদের চিন্তা ভাবনা ভুল, কোরআন ছিল, কোরআন আছে। কেউ যদি কোরআনের একখানা কপিকে পুড়িয়ে দেয়, কোরআন কখনো পৃথিবীর মুখ থেকে শেষ হতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ। আজে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। পরিবর্তন বিবর্তন পাল্টিয়ে দেখাও, যদি তোমরা সত্যিবাদী হও তাহলে পরে কোরআনে কারিমের একখানা আয়াতকে তোমরা বদল করে দেখাও। পেরেছে? পারবে মনে হচ্ছে? লক্ষ্য করে দেখুন বন্ধু, আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে। এ ভারতবর্ষের মানুষেরা ভারতবর্ষের সংবিধান রচনা করতে সময় দিয়েছে আনুমানিক 3 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। তারপরেও বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, যে সংবিধান ভারতবর্ষের মানুষদেরকে উপহার দেওয়া হয়েছে, সেই সংবিধানে আবার লেখা রয়েছে
কোন দলের কোন পার্টির যদি 1/3 মেজরিটি পার্লামেন্টে থাকে, প্রয়োজনের খাতিরে যে কোন ধারাকে তারা পাল্টাতে পারে। তাই তো ভারত স্বাধীন থেকে আজ পর্যন্ত বন্ধু আমার ভারতবর্ষের সংবিধানে আনুপাতিক প্রায় 92-12 বেশি বিভিন্ন ধারা রদবদল পরিবর্তন বিবর্তন হয়েছে, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন, আজ থেকে 15.5 সালাম বন্ধুরা আমার 1500 বছর হয়ে গেছে, একখানা আয়াতের একখানা শব্দেরও কি কোনো রকম পরিবর্তন আজও পর্যন্ত করতে পারেনি। আপনাদের কি মনে হয় পারবে? অসম্ভব পারবে না বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপরে বলেন, ও বান্দা যদি তোমরা মনে করো কোরআনে কারীম মানুষ রচনা করেছে, তাহলে দেখাও একটা রচনা করে তোমরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লাই বিজতামাতিল ইনস ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসল হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আপনি বলে দিন ওই সমস্ত মানুষদেরকে যারা বলে কোরআন আপনি নিজেই রচনা করেছেন, আপনি তাদেরকে সুন্দর করে বলে দিন, সত্যি যদি আমি কোরআন রচনা করে থাকি তাহলে পরে তোমরা কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। এর জন্যে তোমরা জিনেরা মানুষের সাহায্য নাও, মানুষ তোমরা জিনেদের সাহায্য নাও, তামাম পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয়, তোমরা কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার শেষেই বলেছেন, পবিত্রকরণকারীদের মতো করে একখানা ধর্মগ্রন্থ যদি তোমরা সত্যি বানাতে চাও তাহলে পরে শুনে নাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কেয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপরও কোনো মানুষ করণকারীদের মতো করে একখানা ধর্মগ্রন্থ কখনো বানাতে পারে না। আপনাদের কি মনে হয় বানাতে পারবে? আজ পর্যন্ত পেরেছে? অসম্ভব পারবে না বন্ধু আমার। এমনই একখানা ধর্মগ্রন্থ মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার দিয়েছেন, পড়লে নাকি আছে না নেই কথা বলে আমার বন্ধুরা পৃথিবীর বুকে ধরে নিন সব থেকে বিখ্যাত একজন সুরকার, তার কোনো একটা গান যদি কোনো মানুষের কানের কাছে ঘেনের ঘেনের করে বাজানো যায় সারাদিন ধরে মানুষ বিরক্ত হবে না হবে না কথা বলেন না গো। আবার আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি হাস্যকর কবি সুকান্ত ভট্টাচার্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাদের কোনো কবিতা গদ্য কিংবা পদ্য সারাদিন ধরে মানুষের কানের কাছে যদি বাজানো যায় মানুষ বিরক্ত হবে না হবে না জোরে বলি কথা বলে। কিন্তু লক্ষ্য করে দেখুন কোরআনে কারীম এমন একখানা ধর্মগ্রন্থ আল্লাহ দিয়েছেন, যতই পড়ি ততই পড়ার মজা লাগে, মজা আছে না নেই? প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতেহা আছে না রে? কোনোদিন বলেছেন গ্রামের পাকা নাস্তিকটাকে যে পড়তে আর ভালো লাগে না, শুনেছেন কোনোদিন? কখনো শুনতে পারবেন না। এজন্যে বন্ধু আমার ব্যতিক্রম একখানা ধর্মগ্রন্থ মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এমন একখানা ধর্মগ্রন্থ, যেটা পড়লেও আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমল নামায় নেকি লেখা হয়। নেকি আছে না নেই? একটু করে কথা বলেন না গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যে সংবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এ কোরআন কারীম তোমরা যদি পাঠ করো তাহলে পরে তোমাদের আমল নামায় আমার পক্ষ থেকে নেকি লেখা হয়। কত নেকি লেখা হয় বন্ধু আমার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোন বান্দা একখানা যদি কেউ অক্ষর পড়ে 10-10 করে নেকি আছে না নেই? কথা বলেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন, আয়াজু আদুকুম মাইয়া করা ফি লাইলাতিন তুলুতান কওয়ার। আবার কি হলো? দিলেন হয়ে গেছে আজকে আমার বলা, বলে দেন আপনি, বলেন বলকির হাজি শাহাবুদ্দিন সাহেব উনি দিয়েছেন একজন সমাজসেবী 10,000 টাকা। বলকি থেকে হাজি শাহাবুদ্দিন সমাজের একজন সেবক হাজি সাহেব উনি দিয়েছেন আপনাদের এই জলসার জন্যে 10,000 টাকা। আল্লাহ ওনার দানকে গ্রহণ করুক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখুন এমনই একখানা ধর্মগ্রন্থ,
আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন পড়লে আবার নেকি আছে, আছে না নেই একটু কথা বলেন তো। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আইয়াজুজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন থুলুসাল কুরআন। পবিত্র কোরআনের কারিমের মধ্যে সূরার সংখ্যা কত কত আমার বন্ধুরা? 114টা সূরা রয়েছে এই 114টা সূরার মধ্যে। এমন একখানা সূরা রয়েছে বন্ধু আমার আল্লাহর কোন বান্দা বিছানায় ঘুমাতে যাওয়ার আগে একবার যদি পড়তে পারে তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা দেওয়া। কেউ জানেন সেই সূরার নাম কি আমার বন্ধুরা? সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কোন সূরা আমার বন্ধুরা? লক্ষ্য করে দেখুন ছোট্ট একখানা সূরা তার সম্মান তার মর্যাদা এত বেশি কেন? মাথা একটা প্রশ্ন যাচ্ছে না যাচ্ছে না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সূরাকে এইদিকে রেখে দিন, বাকি 113টা সূরাকে আরেক দিকে রেখে দিন। এই 113টা সূরার মধ্যে হয় আল্লাহর কাছের কথা, না হয় জমিনের কথা, না হয় মানুষের কথা, না হয় পশুর কথা, না হয় সুদের কথা, না হয় মদের কথা, আর কর্ণ আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একখানা সূরার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো আলোচনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় শুধুমাত্র সেই ছোট্ট সূরার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। এজন্য বন্ধু আমার, পুরো কোরআন কারিমকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 ভাগ হলো আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত। আর এই ছোট্ট সূরার মধ্যে যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর তাওহীদে পরিপূর্ণ রয়েছে, এজন্য বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একবার যদি কেউ পড়ে ঘুমাতে পারে তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়। তা আমরা কোরআন পড়বো কি করে? নামাজই তো পড়ি না নাকি? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, পড়ে এরকম মানুষ আছে না রে? আজকে ফজর পড়েছি কে কে একটু হাত তুলি। এই 4 জন মাত্র, আর পিছনেগুলো একটাও পড়েননি। আপনাদের জন্য কোনো খব রাগ বা কোনো রকমের কিচ্ছু নেই, দুঃখ করছি আপনাদের জন্য। আর আপনাদেরকে একটু খালি পরামর্শ দিচ্ছি বন্ধু আমার, সালাদ ছাড়া পরকালে আপনার পরিচয় কিছুই নেই, সব বরবাদ। এজন্যে পড়বো ইনশাআল্লাহ, এবার জোরে বলি ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, নামাজ করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মমিন তফাতটা হয় নামাজের উপরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত, বেনামাজি পাবে রাখায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত, নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো জাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে না পারে না? পৃথিবীতে আসার সিরিয়াল থাকলো, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলেন আছে কি? কোনো সিরিয়াল নেই। এজন্য আরেকবার বলি আল্লাহকে সাক্ষী রেখে সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। পিছনের মানুষগুলো সব বিজেপি করে কিচ্ছু হচ্ছে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার একখানা ধর্মগ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেউ যদি তার নিজের জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে মেরে নেয় তাহলে পরে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়।
কোরআন পড়লে সম্মান বাড়ে না কমে? হ্যাঁ না বলেন, বাড়ে না কমে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আপনারা যারা বসে আছেন যতগুলো মানুষ, আমার বন্ধুরা, এমন কি হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে উত্তমার সব থেকে ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, বাড়িতে বসে থাকে না, বরং অপরকে আবার কোরআনের শিক্ষা দিয়েছে। কোরআনের শিক্ষা অর্জন করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, যারা হচ্ছে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, সমাজের সব থেকে ভালো বান্দা হচ্ছে এরা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য কোনো মানুষ যদি সুন্দর করে কোরআন করিমকে সুন্দর করে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে মেনে নিতে পারে, তাহলে পরে তার সম্মান আর মর্যাদা মহান সজ্জা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আমি আব্দুল জব্বার বাড়ি গেছি জালসা করে, জালসা টালসা করে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখছি তো আমার কটটা নোংরা হয়ে গেছে। তো কটটা খুলে দিয়ে আমার মাকে বলছি, মা নোংরা হয়ে গেছে, তো মা বলছে খুলে দে, খুলে দিয়েছি। তারপরে দেখছি জুব্বাটাও নোংরা হয়েছে, তো মা বলছি মা এটাও নোংরা হয়েছে, তো খুলে দে না রে, পরিষ্কার করে দেবো। তারপরে বন্ধু আমার, আমার যে কোরআনটা রাখা থাকে সেই কোরআনটা হাতে নিলাম, দেওয়ার পরে কোরআনের কভারটা কাপড়টা সেই গিলাফটা খুলছি, খুলতে খুলতে লক্ষ্য করে দেখলাম কোরআনের কভারটাও ময়লা হয়েছে। মাকে তখন ডেকে বললাম, মা কোরআনের কভারটাও নোংরা হয়েছে। মা বলল খুলে দে, পরিষ্কার করে দেব। আমি তখন খুলে দিয়েছি, মা আবার লক্ষ্য করে দেখার পরে এবার দিতে এসেছে সেই জামা কাপড় আর সঙ্গে কোরআনের কভারটাও মা দিতে এসে যদি লক্ষ্য করে দেখলাম, কিংবা যদি দেখি আমার দামি জুব্বাটার সঙ্গে কিংবা কট্টার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে যায়, মনের মধ্যে কষ্ট হবে না, এমনকি আমার পাকড়িটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না। কিন্তু বসে যারা আছেন প্রশ্ন করছি, কোরআনের যে কভারটা কাপড়টা বন্ধু আমার, সেই কাপড়টার সঙ্গে যদি ও জানতে মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না, হবে না, একটু হলো হবে না, হবে না? বাজারে সব থেকে সস্তা কাপড়, আমরা দিনাজপুরের ভাষায় মানুষ বলি টেরিকট কাপড় নাকি, বাজারের সব থেকে একখানা সস্তা কাপড়, কোরআনের কভার হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? কথা বলেন না, আমার বন্ধুরা বাড়িয়েছেন যিনি তিনি কে মহান সত্যা আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক অনুরূপ আমার যুবক ভাই শোনে না, এতদিন তুমি গান শুনেছো, নাচ করেছো, ডিজে বাজিয়েছো, সারাটা দিন ধরে পাবজি আর ফ্রি ফায়ারে তুমি বেঁধেছিলে, ফিরে আসো কোরআনের সংস্পর্শে একটা বার যদি তুমি চলে আসতে পারো, শুনে নাও, তোমার সম্মান আর তোমার মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। আল্লাহ বাড়াতে পারে না, বাড়ে না? এজন্য বন্ধু আমার বলতে যাচ্ছি, এ কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের সম্মান কম না বেশি? আর আপনাদের যে মসজিদের ইমাম তার বেতন কম না বেশি? খুবই কম দামি। আমি আমার ভাষায় বলি বেচারা, গ্রামের সব থেকে গরিব মানুষটা এসেও ধমকায়, মনে করে যে চাকর রেখে দিয়েছি, চাকর, চাকরের মতো ওর সঙ্গে ব্যবহার করে। মসজিদটা যদি ঝাড় না দেয় তাহলে আবার কথা শোনাবে, আজানটা যদি ঠিক মতো না দেয় তাহলে পরে আবার কথা শোনাবে, একদিন যদি ফজরের টাইমে উঠতে না পারে তাহলে তো আর কোনো কথাই নেই। একটা কথা মনে রাখবে, ওটা মসজিদ আল্লাহর ঘরের ইমাম, ইমাম মানে মসজিদের ইমাম মানে আল্লাহর ঘরের ইমাম, তার সঙ্গে কথা বলবেন খুবই খেয়াল করে। কি দিয়েছেন তার জন্যে? বাৎসরিক দু ঈদের দিন কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন যে তার স্ত্রী একটা ভালো শাড়ি পেল কিনা? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন তার বাড়িতে পোলাও রান্না হয়েছে কিনা? আপনি তো খুব সুন্দর করে একেবারে মজ করে আপনার পরিবারকে নিয়ে খাচ্ছেন, কিন্তু কোনোদিন দেখেছেন আপনার ইমামের বাড়িতে খাবারটা ঠিক মতো জুড়লো কি জুড়লো না? এটা দেখার আপনাদের কখনো সময় হয় না, কথা শোনাবার আপনার আবার ঠিকই মন মানসিকতা আছে। সেজন্য দেখছি মতওয়াল্লি সকাল সকাল চলে এসেছে ইমাম সাহেবের ঘরে, এসে বলছি ইমাম সাহেব, বলে কি? বলে আজকে আমার ছেলেটা ইন্টারভিউ দিতে যাবে, একটু দোয়া করে দেন, কড়া করে যেন দোয়াটা কবুল হয়ে যায় আর ইন্টারভিউ পাস হয়ে যেন আমার ছেলেটা চাকরি পেয়ে যায়। তো দোয়া করছে তখন সুন্দর করে, রাব্বুল আমিন বড় আশা করে এই সন্তানের পিতা আমার কাছে ছুটে এসেছে, শুনলাম তার সন্তান নাকি আজকে ইন্টারভিউ বসবে, রাব্বুল আলামিন সন্তানের চাকরি হয়ে যাক, ইন্টারভিউ পাস হয়ে যাক, এটা আমিও চাই, কিন্তু তোমার কাছে একটাই ফরিয়াদ, রাব্বুল আলামিন চাকরি হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমপরিমাণ হয়। বেতনটা যেন আমার সমান হয় নাকি? চাকরি হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। তো কলারটা ধরে বলছে, এই বেটা ইমাম কি বললি? বলে কেন? বলে আমার তোমার সমান বেতন হলে আমার বাড়ির সংসার চলবে, আমার বাড়ির সংসার চলবে বেটা। তো যেই কলার ধরে যদি ইমাম বলছে, বাপজি কলারটা ছাড়েন, আমি কি চুরি করে ধরা পড়েছি? চোরের মতো ব্যবহার কেন করছেন আমার সঙ্গে? তো কলার ছেড়ে তখন বলছে, আপনার বাড়িতে কজন? বলে পাঁচজন।
দু বছর ধরে আপনাদের মসজিদে আছি, কোনোদিন শুনেছেন ইমাম সাহেবের বাড়িতে কজন? বলে কজন? বলে নজন। বলে আমার বাড়িতে 5,000-এ যদি 9 চলতে পারে এক মাস, তাহলে আপনার বাড়িতে 5,000-এ 5 চলবে না কেন? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন নাকি? মরে দেখুন, তারপরে না বুঝবেন কবরটা কি জিনিস। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার গ্রাম থেকে শুরু হোক, আপনাদের ইমামের বেতন বাড়িয়ে দিয়ে এটা দেখে যতজন বেতন বাড়াবে না, আপনাদের আমলনামায় তত পরিমাণ নেকি লেখা হবে, সাদাকায়ে জারিয়া। এজন্য বলতে চাচ্ছি বন্ধু, আমার ভালো কাজ করুক, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার বিশ্বাস, যারা এখানে এসেছে কেউ কোনো বক্তার চেহারা দেখতে আসেননি, পুরসা বর্ধমান থেকে আমার ভাই জানাচ্ছেন, ইয়াসিন ভাই, তার চেহারা দেখার জন্য এসেছেন আপনারা? হ্যাঁ না বলুন, যদি আসেন তাহলে এখনই উঠে চলে যান, আমার বিশ্বাস কেউ আসেননি। আপনারা এসেছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসার টানে। কিসের টানে? কোরআনের ভালোবাসার টানে। আজও যে মানুষ কোরআনকে ভালোবাসে, তার প্রমাণ যদি নিতে চান তাহলে পরে আপনাদেরকে বলতেই হয়, আমরা বাস করি ভারতবর্ষে, ভারতবর্ষের অপার বাংলা বার মারে বাংলাদেশ, নাম শুনেছেন না? শুনেননি? অপার বাংলায় আপনাদের গ্রামের মতো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট্ট একটা হিফজের মাদ্রাসা, মানে কোরআনের হিফজ শেখানো হয়। তো ছোট্ট মাদ্রাসায় ফজরের যখন আজান হয়েছে, ঠিক সেই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলোকে ঘুম থেকে তুলে দিচ্ছে, ঠান্ডা কনকনে পানিতে তারা অজু করে সুন্দর করে নামাজ পড়ার জন্যে কাতারবদ্ধ হয়ে তারা বসে পড়েছে। এমন সময় ইমাম সাহেব সামনে এগিয়ে গিয়েছে, নামাজ শুরু করলো। নামাজ পড়তে পড়তে একটা ছোট্ট কোরআনের পাখি, যার নাম বন্ধু আমার ওবাইদুল্লাহ, বয়স আনুমানিক 8 হবে, ছোট্ট একটা কোরআনের পাখি যার নাম ওবাইদুল্লাহ, মাথা ঘুরে উল্টে পড়ে গেল। নামাজ শেষে তার মাথায় খানিকটা পানি ঢালা হলো, চেতনা যখন ফিরে এসেছে খুবই চিৎকার করে কাঁদছে, মাথার এই দিকে প্রচণ্ড ব্যথা সহ্য করতে পারি না, দিয়ে চলে যাওয়া হলো বন্ধু আমার। সকাল সকাল পার্শ্ববর্তী ক্লিনিকে তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করার পর বিকেল 4 সময় ডাক্তার রিপোর্ট দেখার পরে মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, হুজুর, আপনার মাদ্রাসার বাচ্চার মাথার মধ্যে ব্রেন টিউমার ধরা পড়েছে। ব্রেন টিউমার? অপারেশন না করে রক ছেলেটা যে যে কোনো সময় মারা যেতে পারে। আমার বন্ধুরা, ঠিক সেই সময় তখন পরামর্শ নেওয়া হচ্ছে, হুপসাত, এই ব্রেন টিউমার অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে? বলে 100,000 আনুমানিক। বলে হুসার, এতগুলো? বলে হ্যাঁ। ঠিক সেই সময় বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছে মাদ্রাসায়। আসার পরে বন্ধু আমার তার বাবাকে ফোন দিয়ে বলে, ভাই যান বোনটা একটু শক্ত করুন, মাদ্রাসায় আসতে হবে, আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে, আপনাকে খুব দেখতে চাচ্ছে। আমরা এরকম করে বলি, মাদ্রাসা চালাই তো, তা আমরাও বলি কেন ছেলে যদি অসুস্থ হয় তো আমরা বলি একটু আসুন দেখুন, আপনার ছেলেটা আপনাকে দেখতে চাচ্ছে আর কি। যখন এসেছে আসার পরে ওই চট্টু কোরআনের পাখির বাবাকে তখন ডেকে বলা হচ্ছে, ভাইজান এমনিতেই ডাকা হয়নি, আপনার বাচ্চার মাথার মধ্যে ব্রেন টিউমার ধরা পড়েছে, ডাক্তার বলেছে অপারেশন না করলে পড়েছে, কোনো সময় মারা যেতে পারে। তো তার বাবা চোখ দিয়ে তখন ঝরঝর করে জল ঝরছে। বলে হুজুর কত টাকা খরচ হতে পারে? বলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি, 100,000 টাকা। বলে আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালিয়ে আমার সংসারটাকে কোনো মন্তব্য মেনটেন করে 100,000 আমার পক্ষে জমানো সম্ভব নয়। তারপরও বাড়িতে গিয়েছে, বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছে, কিছু মানুষের কাছে সাহায্য, কিছু চাঁদা তুলেছে, আর নিজ স্ত্রীর গয়নাগুলো যেগুলো রয়েছে হাতের নাকের কানের যা ছিল বন্ধু আমার সব কিছু বিক্রি করে আরও অনেক প্রায় 50,000 টাকা তারা জোগাড় করেছে। 50,000 টাকা দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়ে বলে, হুজুর আর তো মানলাম না, আর তোমার পক্ষে সম্ভব হলো না জোগাড় দেওয়া, হুজুরে বাদ, তাহলে কি হবে বলো, চিন্তা করার কোনো কারণ নেই, আমি ডাক্তারের কাছে পরামর্শ করেছি, ঢাকার একটা বড় হাসপাতাল রয়েছে, ঢাকার মধ্যে কাকরাইল জেলা হাসপাতাল, সেখানে একজন ভালো সার্জন আছে যার নাম হলো ডাক্তার মাহফুজুর রহমান। সেই ডাক্তার মাহফুজুর রহমান, তিনি নাকি ব্রেনের যে টিউমার হয় তিনি নাকি সেটার সার্জন, একদম স্পেশালিস্ট, সেখানে আমাকে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আমার বন্ধুরা, মাদা মাদ্রাসার প্রধান শিক্ষক বাবা মার ছোট্ট সন্তানকে সাথে নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তারা ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। ঢাকায় পৌঁছানোর পথ ডাক্তার সাহেবের ক্লিনিকে যখন প্রবেশ করল, ডাক্তার রিপোর্ট দেখার পরে হতবাক, ডাক্তার দেখে তখন বলতে শুরু করেছে, ভাই আমার এ বাচ্চার তড়িঘড়ি করে অপারেশন যদি না করা হয় করো মতোই বাঁচানো যাবে না,
অসম্ভব, বাঁচানো যাবে না। আমার বন্ধুরা ঠিক সেই সময় তখন বলা হচ্ছে, স্যার কত টাকা খরচ হতে পারে? বলে আনুমানিক 100,000 টাকা। বলে কিছু কম হবে না? বলে না, 100,000 টাকাই লাগবে। তো বলে স্যার ঠিক আছে তাহলে শুরু করুন। বলে অর্ধেকটা জমা করতে হবে আর অর্ধেকটা আপনাদেরকে অপারেশনের পর যেদিন ছুটি হবে সেদিন দিতে হবে। বলে তাই হবে, 50,000 টাকা তারা মানে জোগাড় যেটা এনেছিল সেটা জমা করেছে। আমার বন্ধুরা এবারে রাত আনুমানিক তখন 12:45 ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে বন্ধু আমার, আর মাত্র 12:15 পার হলে পরেই সারা পৃথিবীর মধ্যে শুভ নববর্ষ পালন করার জন্য ওই উল্লোর শুরু হবে। কেউ নাচবে, কেউ গাইবে, কেউ আবার পৃথিবীর বুকে মদ্যপান করবে, কেউ আবার নারী দিয়ে নানান রকমের ভর্তি করবে, কত আহ্লাদ, কত রকমের চিৎকার চেঁচামেচি। ঠিক সেই সময় চট্টকরণের পাখি ডাকে, ঢোকানো হচ্ছে তার বরণ বাচন লড়াই, শুধুমাত্র তার ব্রেনের টিউমার করার জন্যে ওটিতে ঢোকানো হলো। দীর্ঘ 45 মিনিট ধরে তার মাথাটাকে ডাক্তার মাহফুজুর রহমান কেটে চিরে ফেড়ে যে টিউমার ছিল টিউমারটাকে বের করে আবার মাথাটাকে সুন্দর করে সেলাই করে দিয়েছে। 45 মিনিট পর ডাক্তার এবার ওটি থেকে বেরোচ্ছে, তো কাছে যে লোকগুলো থাকার কথা তারা নেই, দূরে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুর ডাক্তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আপনাই তো পরিবারের ওই ছেলেন নাকি? বলে হ্যাঁ। বলে এত দূরে কেন? বলে স্যার অনেকটা মন খারাপ, সেজন্যে দূরে দাঁড়িয়ে আছি। বলে কেন? ওদিকে মা কান্না করছে, মার কাছে গিয়ে বলে, কান্না করছেন কেন? বলে স্যার আপনি তো বলেছেন 50,000 টাকা অপারেশনের পরে পরে যেদিন ছাড়া হবে সেদিন নাকি লাগবে, মনের মধ্যে চিন্তা এত টাকা আবার নতুন করে কেমন করে জোগাড় করবো। বলে স্যার আপনার কাছে অনুরোধ, আমাদের এই ছোট্ট বাচ্চাটার জন্যে কি আর একটু কমানো যায় না? ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমান প্রত্যন্ত গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষে কথা শোনার পর তিনি বললেন, তাহলে তোমাদের জন্যে 10,000 টাকা মাফ করা হলো, 40,000 টাকা দিতেই হবে। আমার বন্ধুরা এবারে মাদ্রাসার প্রধান শিক্ষক, যিনি প্রধান শিক্ষক, তখন ডেকে বলে, স্যার আপনার অনেক গুণগান শুনেছি, আপনি নাকি ভালো মানুষ, আপনাকে বলতে চাচ্ছি আর কিছুটা কমানো যায় নাকি? বলে না আর কমানো যাবে না। বলে স্যার তাহলে আপনার সঙ্গে কিছু কথা আছে। বলে বলুন। বলে আপনি এতদিন যত মানুষের সিটি স্ক্যান করেছেন, যত মানুষকে ওটিতে অপারেশন করেছেন, ওরা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আজকে যে মানুষটার যে ছোট্ট বাচ্চাটার আপনি অপারেশন করেছেন গভীর রজনীতে, আপনি কি জানেন তার পরিচয় কি? বলে কি? বলে এই ছোট্ট বাচ্চা শুধু বাচ্চা নয়, এটা হলো আশ্চর্য ধরনের একজন বাচ্চা। বলে বাচ্চা তো বাচ্চা, আশ্চর্য হবার কেন? বলে আশ্চর্য এই জন্য, এই বাচ্চাটা আমার মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, 8 বছর তার বয়স, তার নাম বড় বাইদুল্লাহ, আমার মাদ্রাসায় পড়ে, আল্লাহ তার মাথায় এত ব্রেন, এত বুদ্ধি, এত মেধা দিয়েছে যে সেই ছোট্ট বাচ্চাটা পুরো কোরআন কারিমকে মাত্র 6 মাসে সুন্দর করে তার মেমোরিতে সংরক্ষণ করে নিয়েছে। 6 মাস বন্ধু আমার, 6 মাসে পুরো কোরআনটাকে সে হিফজ করে ফেলেছে। ঠিক সেই সময় বড় বড় চোখ করে ডাক্তার, তখন মাদ্রাসার প্রধান শিক্ষকের দিকে তাকায় আর বলে, ধ্যাত আপনি মিথ্যে বলছেন। বলে না মিথ্যে বলছি না, আপনি নিজেই প্রমাণ নিয়ে নেবেন। ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে, ঠিক আছে তাহলে বলে, আজকে আর আপনাদের সঙ্গে কোনো আলোচনা নয়, আগামীকালকে আমি সেই বাচ্চার কাছে, তোমাদের বাচ্চার কাছে আমি প্রমাণ নেব। পরের দিন যখন বাচ্চাকে একখানা ঘরের মধ্যে বেডে দেওয়া হয়েছে, হুঁশ যখন ফিরেছে, ডাক্তার পাশে তখন বসে বলে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম ওবায়দুল্লাহ। বলে বয়স কি? 8 বছর। বলে হ্যাঁ। তুমি কি মাদ্রাসায় পড়ো? বলে হ্যাঁ। ও বাবা তুমি কি সম্পূর্ণ কোরআনের হাফিজ? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো তুমি কয় মাসে হিফজ করেছো? বলে 6 মাস। এটা শোনার পর ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে ডাক্তার মাহফুজুর রহমান তখন বলতে শুরু করেছে, ও বাবা কোরআনের কারিমের মধ্য থেকে তুমি কি আমাকে একখানা সূরা পাঠ করে শোনাতে পারো? ঠিক সেই সময় কোরআনের পাখি কোরআনের কারিমের মধ্য থেকে সূরাতুল জিলজাল পাঠ করে শোনাচ্ছে সুমধুর কণ্ঠে। সমুদ্র কণ্ঠে কোরআনে কারিমের মধ্য থেকে সূরাতুল জিলজাল পাঠ করতে শুরু করেছে। সেই সূরা জিলজালের পাঠ করতে যখন শুরু করেছে, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে অজান্তে ডাক্তারের চোখের কণ্ঠে কখন যে জল ঝরতে শুরু করেছে, ডাক্তার নিজেও কখনো কল্পনা করতে পারেনি। কিছুক্ষণ পরে যখন তেলাওয়াত শেষ, ছোট্ট বাচ্চা ডাক্তারের দিকে তাকায়, তাকানোর পরে বলে, স্যার কোরআন শুনতে চাইলেন, শোনালাম, কিন্তু কান্না করছেন কেন, কি ব্যাপার?
ঠিক সেই সময় ডাক্তার তখন চোখের পানি বুঝে আর তখন বলতে শুরু করেছে, বেটা তোমার বয়সটা 8 বছর, বাদ তো 6 মাসে তুমি পুরো কোরআনটাকে হিফজ করেছ। আমার বয়সটা তো আনুমানিক প্রায় 42 থেকে 43 বছর বয়সে আমি পৌঁছে গেলাম, পুরো কোরআনটা তো হিফজ করা দূরের কথা, কোরআনটা আজ পর্যন্ত শুদ্ধ করে পড়তেও শিখলাম না। মনের মধ্যে আমার দুর্বলতা প্রকাশ পেয়েছে, এজন্য তোমার কাছে আমার একখানা ছোট্ট অনুরোধ। আমি নাকি শুনেছি ওই সমস্ত কোরআনের পাখি যারা, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হবে, এমনকি সেই সমস্ত কোরআনের হাফিজদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের ময়দানে তোমাকে যদি বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়, তাহলে পরে আল্লাহর কাছে আমার দামটা কি তুমি একবার হলেও সুপারিশ করবে। ছোট্ট বাচ্চা তখন ডেকে বলে, স্যার হাসরের ময়দানে সেই দিন যদি বাহান্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তাহলে পরে বলতে যাচ্ছি আপনাকে অবশ্যই হাসরের ময়দানে আপনার দামটা আল্লাহর কাছে আমি তুলে ধরব। ডাক্তার শোনার পরে তখন এবার মুখের মধ্যে হাসি, বাইরে বেরিয়ে এসে তার বাবাকে আর মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, ভাই আমার, আপনাদেরকে বলেছিলাম শুধু 10,000 মাপ, 40,000 লাগবে, আজকে বলছি 40 লাগবে না, 40 টাকাও দিতে হবে না, যেটা টাকা দিয়ে ছিলেন সেটা টাকাও আপনাদেরকে ব্যাগ দেওয়া হবে, গড়িয়ে দেওয়া হবে। জানাতে আমি অপারেশন করেছি, সেই করার বাকিটার অপারেশন আমি ডাক্তার মাহফুজুর রহমান বিনা পয়সায় করে দিলাম। আজও কোরআনকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, আল্লাহওয়ালাদের ভালোবাসে, এরকম মানুষ সমাজে আছে না নেই? হ্যাঁ না বলেন, আছে না রে? এ হচ্ছে বন্ধু আমার তার জাজল্য প্রমাণ। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছেন বান্দার, এমন একখানা সংবিধান দিয়েছি, পৃথিবীর মানুষ তোমরা যদি মেনে নাও পৃথিবীতে তোমরা নিরাপত্তা লাভ করবে, আমার মরণের পর আমার জান্নাত খানা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে বাড়িতে কোরআনে কারীম অনবরত পাঠ করা হয় সে বাড়িতে বরকত কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কেউ যদি শোনে তাহলে পড়ে আমার নেকি আছে না নে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকিদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়াকাসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই পৃথিবীর মানুষেরা তোরা শোন ভালো করে, যখন তোমাদের সামনে কোরআন কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে তখন তোমরা নিরাপদা অবলম্বন করো, চুপচাপ থাকো, কোনো রকমের হট্টগোল করবে না, কথাবার্তা বলবে না, নিরাপদা অবলম্বন করবে, চুপচাপ। যদি তোমরা কোরআনে কারীমকে শুনতে পারো তাহলে পরে লাভ কি হবে শুনে নাও। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। কোরআন শুনলে আর পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে না নেই? ভাই একটু কথা বলেন না, দেখবেন দেখবেন আমার দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতাল কাহফ, এক ব্যক্তি ঠিক ফজরের নামাজের আগে পূর্ণিমা চাঁদে মানে একেবারে ঝলমলে সেই পূর্ণিমা রাতে সুন্দর করে কোরআন কারীমের মধ্য থেকে একখানা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ পাঠ করতে শুরু করেছে। সুমধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হচ্ছে, হঠাৎ করে লোকটা দেখতে পেল পাশেই তার বাড়ির খুঁটিতে একখানা ঘোড়া বাঁধা ছিল, তার বাড়ির ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটা এত লাফাতে শুরু করেছে মনে হচ্ছে দড়ি ছিঁড়ে এখনই পালাবে। আমার বন্ধুরা সেই লোকটা তখন মনে মনে চিন্তা করলো, ঘোড়াটার হলো কি, একটা বার দেখতে যাই, কোরআনটা বন্ধ করে যেই ঘোড়াটার কাছে পৌঁছেছে ঘোড়া লাফালাফি ততক্ষণ বন্ধ করে দিয়েছে, আবার সেখান থেকে ফিরে এসে যেই কোরআন পড়তে শুরু করেছে আবার ঘোড়া লাফায়, আবার কাজে যায় আবার লাফালাফি বন্ধ হয়ে যায়, আবার আসে যখন কোরআন পড়তে শুরু করে দেয় ঘোড়া তখন আবার লাফায়। ফালাম্মাস বাহাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়াকাসা আলাইহি, সকাল যখন হয়েছে লোকটা তখন বিশ্বনবীকে ডেকে বলে, হুজুর গত রাত্রে আমি রাত্রিবেলা সুন্দর করে পবিত্র কোরআন কারীম পাঠ করছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা খুবই লাফাচ্ছিল, আমি তার কাছে যখন গেলাম ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল, আবার যখন কোরআন পড়তে শুরু করলাম আবার ঘোড়া লাফাচ্ছিল, বুঝতে পারলাম না কি ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, ও আমার সাথে তুমি ঠিকই দেখেছো, যা তুমি দেখেছো যা বলছো তুমি সত্যি বলছো, তোমাকে বলতে যাচ্ছি যে কথা সেটা হল, তুমি যখন পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে সুরা সুন্দর করে পাঠ করছিলে
আকাশ থেকে আকাশের ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে তোমার বাড়ির উপরে তারা অবস্থান করছিল। তুমি দেখতে পাও কিন্তু তোমার বাড়ির ঘোড়াটা ঠিকই দেখতে পেয়েছিল, ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখার কারণে ঘোড়াটা আলাপালাপি করতে শুরু করেছিল। তুমি যদি ঘোড়ার কাছে না যেতে তাহলে ওই ফেরেশতারা তোমার বাড়ির জন্যে আর তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আর মাগফিরাতের দোয়া করতেই থাকত। ভাবতে পারেন হচ্ছে প্রমাণ আজকে আমাদের বাড়িতে কোরআনের চর্চার এই জন্যে শান্তিও নেই। বলছিলাম বন্ধু আপনার আপনাদেরকে যে কথা মহান সজ্জা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মতো করে শিক্ষা দিয়েছেন, পবিত্র কোরআন যেন পৃথিবীর মানুষ পাঠ করে এজন্যই তো দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে এখনো মনে প্রাণে বেড়ে নিতে পারছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটার পর একটা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আমরা সেটাও মেনে নিতে পারছি না। এবার আমার দিকে একটু তাকান, আমার দিকে খেলে চেয়ে থাকবেন, আপনাদেরকে কয়েকটা কথা বলছি, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুসংবাদ দিয়েছেন, বান্দা এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ কোরআন দিয়েছেন, এটা গলায় ঝুলিয়ে কোনো লাভ নেই, কোমরে বেঁধে কোনো লাভ নেই, এমনকি ছোট বাচ্চার গলাতেও যদি ঝুলিয়ে দাও কোনো লাভ নেই, এটা পড়তে হবে, আমলে পরিণত করতে হবে, তাহলে পরে লাভ আছে। আমাদের সমাজে অনেক মানুষ অনেক মা বাবা আছে, ছোট্ট বাচ্চাটা খালি পৃথিবীতে এসেছে গলায় তাবিজ দিয়েছে চারটা পাঁচটা, আছে না নেই? হ্যাঁ বলেন আছে না নেই? লাভ হবে কিছু? ছোট্ট বাচ্চাটা যদি খালি বলতে পারতো তো ওর মাকে আগে বলতো, মা কী দোষ করেছি এতগুলো লড কেনে চাপিয়ে দিলি, এটা আগে বলতো, কিন্তু মুখটা তো ফুটে না, সেজন্য বলতে পারছে না বন্ধু আমার। এবার আমার দিকে দেখান বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন, এই মানুষ জানিস পবিত্র কোরআনের কারিমের মধ্যে এমন একখানা আয়াত আছে, পুরো কোরআনের কারিমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আর সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত, সব থেকে মর্যাদাপূর্ণ একখানা আয়াত, আর কিছুক্ষণ বলে তারপর কালেকশন মিলে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, এই জানিস কোরআনের কারিমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ একখানা আয়াত আছে, আপনাদেরকে যদি প্রশ্ন করি কোরআনের সব থেকে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি বলতে পারবেন? কি নাম? কে বলল? আয়াতুল কুরসি, আমার বাপজান বলছে আয়াতুল কুরসি, ঠিকই বলেছে। পবিত্র কোরআনের কারিমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত যেটা সেটা হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই আয়াতুল কুরসি কোনো পড়ে যদি কোনো বাড়ির মানুষ বাড়ির বাইরে যেতে পারে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় তার দেখভাল করার জন্যে, সেই মানুষটা যতক্ষণ না বাড়িতে ফিরবে তার গায়ে কেউ কখনো হাত লাগাতে পারবে না। আবার বাইরের থেকে যখন আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন আয়াতুল কুরসি পড়ে যদি আপনি আপনার বাড়ির মধ্যে প্রবেশ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সে বাড়িতে কখনো দারিদ্রতা গরিবী প্রবেশ করতে পারে না। আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আশ্চর্য একখানা আয়াত। আমার দিকে লক্ষ্য করুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এ মানুষ শুনে না, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারো তাহলে পড়ে শুনে নাও, জান্নাত যেতে একটা মাত্রই তোমাকে বাধা দিতে পারে, সেটা হলো মৃত্যু, মরার পরে পরে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে, এমন একখানা বন্ধু আমার আয়াত। এই আয়াত পড়ে বাড়ির মানুষেরা যদি সুন্দর করে দরজাটা না গিয়ে দিতে পারে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সিকিউরিটি গার্ড হিসেবে দরজার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, সারা রাত ধরে আপনার বাড়ির ধন এবং মাল পাহারা দেয়, প্রমাণ দেবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, আবু হুরায়রা কিছু যাকাতের মাল এসেছে, সারা রাত ধরে তোমাকে পাহারা দিতে হবে। তো বলছে হুজুর ঠিকই আছে পাহারা দিব। এশারের নামাজ পড়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার রাতের অন্ধকারে তিনি চেয়ে আছেন, চোখ বড় বড় করে, না জানি কোন দিক থেকে চর চলে আসবে, রাত তখন গভীর, চারিদিকে মানুষ শুয়ে গেছে, কেউ আর জেগে নেই। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন কে যেন যাকাতের বস্তার ভেতরে হাত ভরে যাকাতের মাল বের করছে। তা আবু হুরায়রা কাছে গিয়ে খপ করে মানে ধরে ফেলেছেন আর কি, খপ করে ধরে ফেলেছেন, হাতটাকে ধরে ফেলার পরে বলছে, এই তুমি চোর, তোমাকে ধরে নিয়ে যাবো আল্লাহ রসুলের কাছে, তুমি চোর, তোমাকে ধরে নিয়ে যাবো আল্লাহ রসুলের কাছে। এই মতো করে বন্ধু আমার
ওই লোকটাকে যখন বলতে শুরু করেছে যে চুরি করতে এসেছিল, তাকে যখন বলতে শুরু করেছে সে তখন বলতে শুরু করে যাবো না, আমার বাড়িতে কয়েকদিন ধরে আমার স্ত্রী আমার সন্তানেরা না খেয়ে আছে, যদি একটু দয়া করো তাহলে পরে আজকের একবার আমাকে তুমি ছেড়ে দাও, জীবনে আর কোনোদিন চুরি করতে আসবো না। বলে ঠিক তো? বলে হ্যাঁ। সকাল হলো, বিশ্বনবীর কাছে গিয়ে ঘটনা যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আবু হুরায়রা আজকের রাতে সেই চোর আবার চুরি করতে আসবে। বলে হুজুর সে বলেছে আর আসবে না? বলে না, ফের আসবে, তুমি দেখো ফের আসবে। আবার পরের দিনে এসারের নামাজ পড়ার বলে, আবার পরের দিনে এসারের নামাজ পড়ার পরে বন্ধু আমার সুন্দর করে আবার পাহারায় বিযুক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চুরিতে রাত আনুমানিক 12:30 বেজে গেছে, সবাই যখন ঘুমিয়ে গেছে আবার লক্ষ্য করে দেখা যাচ্ছে সেই ব্যক্তি হাত বের হাতটা দিয়ে আবার বস্তার ভেতরে কি যেন বের করছে, আবার খপ করে হাতটা ধরে ফেলেছে। বলে এই তুমি যে বললে আর আসবো না, আবার এসেছো কেন? বলে বাড়িতে এত অভাব, কি করবো, জারি না সে জন্য চুরি করতে এসেছি আবু হুরায়রা, আজকের দিনটা আর একবার দয়া করে দাও, আর কোনোদিন চুরি করতে আসবো না। সকালবেলা রাসূলের কাছে গিয়ে বলে, হুজুর মনের মধ্যে দয়া হলো মায়া হলো, আমি নিয়ে আসতে চাইলাম তারপরেও নিয়ে আসতে পারলাম না, ছেড়ে দিলাম। বিশ্বনবী বলেন, আরে আজকের রাতে আবার সে আসবে? বলে সত্যি? বলে হ্যাঁ। তৃতীয় রাত্রে বন্ধু আমার, আমার এসারের পরে তিনি পাহারাদার হিসেবে একেবারে সিকিউরিটি গার্ডের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন। তৃতীয় দিন রাত্রে আবার যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আবার যখন জাকাতের মালের বস্তার ভেতরে হাত বলতে শুরু করেছে, হাতটা খপ করে ধরতে ধরে ধরার পর তখন বলছে, আজকের সকালবেলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব, আর তোমাকে ছাড়ব না, আর ছাড়া হবে না, তুমি বারবার মিথ্যে কথা বলো। বলে না, আজকে আমাকে ছেড়ে দিলে বলে না ছাড়া হবে না। বলে একটা জিনিস, একটা মন্ত্র আপনাকে শিখিয়ে দেবো, ওই মন্ত্রটার বিনিময়ে আমি আজকে আপনার কাছ থেকে ছাড় চাই। বলে কি? বলে বলে ভাই আমার, আবু হুরায়রা না শোনে না, এত কষ্ট করে সারা রাত জেগে তোমাকে আর জাকাতের মাল পাহারা দিতে হবে না। বলে কি করতে হবে তাহলে? বলে বলো। ঠিক সেই সময় সেই ব্যক্তি তখন বলছে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কারা মর্যাদাপূর্ণ আয়াত দিয়েছে, তুমি যদি একটা বার পরে দরজাটা সুন্দর করে লাগিয়ে দিতে পারো, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দরজার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, তোমার মতো আবু হুরায়রার আর পাহারাদার হওয়ার প্রয়োজন পড়বে না। এটা যখন শুনলো, ছেড়ে দিয়েছে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলল ঘটনার বিবরণ, বিশ্বনবী তখন বলছে, সে তোমাকে সত্যি যদি শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি কি জানো সে কে ছিল? বলে কে? বলে সে আজাজিল শয়তান ছিল। আমার বন্ধুরা, শয়তানও মানুষকে ভালো কাজ শেখায়, ভালো জিনিস শেখায়। আপনার বাড়িতে অনবরত রাত্রে ঘুমাবার পূর্বে দরজা লাগানোর সময় অবশ্যই আপনি এই আয়াতকে পাঠ করুন, আপনার বাড়ির চোর থেকে মুক্ত হবে, চুরি চামারি থেকে সব কিছু থেকে আপনার বাড়ি নিরাপদ থাকবে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। বলছিলাম বন্ধু আমার, কোরআনের কোরআন কারীমের এতক্ষণ পর্যন্ত সম্মান আর মর্যাদা নিয়ে অনেক কথা, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন একখানা ধর্মগ্রন্থ যা পড়লে অনেকই, শুনলে অনেকই, মানলে অনেকই, এ কোরআনের জন্য কেউ যদি আবার জীবন দেয় শহীদের মর্যাদা লাভ করা যায়। আমার বন্ধুরা, আপনারা যারা বসে আছেন, একটা কথা বলি, আপনার বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছেন, কোথায় টিউবলাইট, কোথায় আপনার খাট, কোথায় আলমারি লাগলে আপনার বাড়িটা দেখতে ভালো লাগবে, ভালো কথা, আপনার পায়খানা করার জায়গাটাও সুন্দর করে টাইলস লাগিয়েছেন, ভালো কথা, কিন্তু বুকে হাতটা দিয়ে বলুন তো, আপনার মরণের পর যে কবর নামক বাড়িটা সেটা কি সুন্দর করে সাজাতে পেরেছে, সেটা কি সাজানো হয়েছে? সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে, কাফনের তো পকেট নেই। আচ্ছা যারা বসে আছেন, আপনাদেরকে আর একটা প্রশ্ন করি, পৃথিবীর বুকে সুখী হওয়ার জন্য কি অর্থ সম্পদ এটা কখনো মাপকাঠি হতে পারে? যার বেশি অর্থ সম্পদ সে কি সব থেকে বেশি সুখী নাকি? আপনারা লক্ষ্য করে দেখুন, বলিউডের সুপারস্টার বাদশাহ যাকে বলা হয় অমিতাভ বচ্চন, তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিয়ে দিয়েছে, স্বামী এক পথে স্ত্রী আর এক পথে, সুখ আছে কথা বলে না, সুখ আছে? সুখ নেই। এজন্য টাকা থাকলে আপনার বাড়িতে সুখ থাকবে এটা কখনো চিন্তা ভাবনা করবেন না। একটা রিক্সাওয়ালা 300 টাকা রোজ ইনকাম করে, সে মিষ্টির দোকানে ঢুকলে 100 টাকায় 20টা মিষ্টি একেবারে গুনে গুনে একেবারে পাকা পাক পাকা পাক খেয়ে বেরিয়ে চলে আসছে, আর মিষ্টির দোকানে ওখানে একটা চেয়ারে বসে আছে কোটি টাকার মালিক, ও খালি দেখে দেখে পস্তাচ্ছে, মিষ্টি মুখে তুলতে পারছে না, সুগার 450।
বুঝতে পারছে না কি বলছি? লক্ষ্য করে দেখুন, এই জন্যে আল্লাহ কিভাবে যে আপনার অর্থ সম্পদকে লুটে নেবে আপনি বুঝতে পারবেন না। এজন্যে এমন কিছু কাজ করে যার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন, যাতে করে আপনার অর্থ সম্পদটা জমা থেকে আল্লাহ আপনাকে বদলা দেন। এজন্যে কিছুক্ষণ আগে শাইখ বলছিলেন না, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন পৃথিবীর বুকে আল্লাহর করে বান্দা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করার জন্যে যদি সহযোগিতা করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে পরে সে বান্দার জন্যে আল্লাহর জান্নাতে ঘর বানাবেন। এজন্যে যারা বসে আছেন, আমরা যখন দাওরে হাদিসের বছর শেষ বছরে যখন মাথায় পাগড়ি দিলাম, 43 জন ছেলে আমরা একজন আরেকজনকে ধরে কাঁদছি, বুঝতে পারছি বিদায় বিদায়, কিন্তু চির বিদায় নয়, আবার 2 দিন পরে মাদ্রাসায় আসতে পারবো, কিন্তু তারপরও ভেতর থেকে কান্না আসছে। আপনার মেয়েটাকে যখন আপনি 18 বছর পর বিয়ে দিয়ে যখন শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন, আপনার মেয়েটা কাঁদছে, ও বুঝতে পারছে যে এখানে আর আমার থাকার জায়গা হবে না, বিদায়। কিন্তু 2 দিন পর সে আবার আসবে। একটা মানুষের শরীর থেকে রুহ নামক জীবনটা, রুহটা যখন বেরিয়ে যায় শরীরটা থেকে, সাদা পোশাক পরিয়ে লোকটাকে কবরে রাখার পর, এ কোন বিদায় বন্ধু আমার, যে বিদায় দিলে পরে পৃথিবীর বুকে মানুষটাকে আর কখনো খুঁজে পাওয়া যায়, খুঁজে পাওয়া আর যায় না। এ চোদ্দ বন্ধু আমার বরণ খুবই সর্দি করে, কেউ বলতে পারবেন না কে কখন চলে যাবেন। এই পৃথিবীর বুকে অর্থ সম্পদ যা আছে, অর্থ সম্পদ মরার পরে পরে আপনার মালিকানা শেষ, পরিচয় শেষ, নাম শেষ, কেউ আপনাকে নাম ধরে রাখবে না, আপনার পরিচয় জানতে চাইবে না, মা কবরে, বাবা কবরে, আরও আপনার হয়তো দাদু দাদি নানা নানি কবরে চলে গেছে। সেই সমস্ত মানুষদের জন্য আজকে আপনাদের অর্থ সম্পদ থেকে কিছুটা করে চাইব, কিছুটা করে আল্লাহর ঘরের জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন, পরিবেশ নষ্ট করবেন না। সুদূর বর্ধমান থেকে আজকে আপনাদের কাছে এসেছেন আমার ভাই শ্রদ্ধাভাজন ভাই, আমার ইয়াসিন ভাই আমার এসেছেন, কি নাম ভাই জান আপনার? 2000 টাকা এটা না চাইতে দিলেন তো, বেশি কিছু করেন হেফজুর ভাই? আচ্ছা আপনি বিসমিল্লাতে আর 1000টা টাকা করেন হেফজুর ভাই আমার? আল্লাহ এতগুলো আছে গো, যাক আলহামদুলিল্লাহ হেফজুর ভাই আমার 3000 টাকা নাড়ে থাকবে লিল্লাহে থাকবে ভাই। আপনাদের কাছে বেশি চাই না, 5000 টাকা অন্তত 10টা মানুষ আছে দিতে পারেন, 10টা 1000 টাকা 4 জন মানুষ দিতে পারেন, 1টা করে 1000 টাকা অন্তত 1 জন 1 জন করে, মানে 30 জনের কাছে চাইছি। চটচট করে আজকে আসতে হবে আর প্রতিযোগিতা করতে হবে। ওয়াসাইউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর বিশাল জান্নাত আর তার ক্ষমার জন্য আজকে প্রতিযোগিতা করুন। আল্লাহর কর বান্দার 1000 টাকা করে দিতে পারেন, 5000 টাকা করে, 10টা 1000 টাকা করে, একটু প্রতিযোগিতা করুন তো ভাই, চটচট করে উঠে আসুন তো। মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, বেতন ছিল 500 বেড়ে 1000, বেতন ছিল 500 বেড়ে 1000, 11 মাস নিজের কাছে রাখুন, 1টা মাস খালি মসজিদে দান করুন, 11 মাস আপনার কাছে রাখুন, 1টা মাস খালি আল্লাহর দিনের জন্য দিন। মা বোন যারা আছেন 1টা করে মাসের যদি দেন, তাহলে কত লাখ টাকা যে হবে বলতে পারবো না। মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, মাত্র 1টা করে 1000 টাকা, এক বড় ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেক ভাইজান আপনি কত? 1550, আচ্ছা বাবার নামে দিয়েছেন 1550, দুটা হয়েছে। আরেক ভাইজান আমার দিয়েছেন কিছু টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার 1000 টাকা করে চেয়েছি, আসুন 30টা মানুষ অন্তত, কোরআনের 30টা পারা, আর সেই সম্মানার্থে অন্তত আপনারা বুক ফুলিয়ে বলতে পারবেন কোরআনের 1টা পারার সম্মানার্থে 1000 টাকা দিয়েছি। কেনার কথা বলবো না, একটা অক্ষর কেনার পৃথিবীর কোনো মানুষের সামর্থ্য নেই, কোরআনের 1টা পারার সম্মানার্থে 1000 টাকা দান করবেন। কে আছেন, কে আছেন বন্ধু আমার, আসুন 1টা করে 1000 টাকা, 30 জন মানুষ, মা বোন যারা আছেন আপনারা অংশগ্রহণ করুন, 1টা করে 1000 টাকা ছুটে চলে আসুন, আজকে প্রতিযোগিতা করুন। তাবুকের যুদ্ধের সময় যেভাবে প্রতিযোগিতা করা হয়েছিল, আব্দুল কাসিম সুলতানপুর সিমেন্ট 2 বস্তা বান, আচ্ছা আব্দুল কাসিম সুলতানপুর থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন ভাই আমার, একটা তরুণ ছোট্ট ছেলে, কি নাম? হ্যাঁ শাকির ভাই আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই, তোর জলদি জলদি করে আসুন না গো, উঠুন না গো, আপনার অর্থ সম্পদ থেকে 1000 টাকা চেয়ে বেশি চেয়ে ফেলেছি, 1000 টাকা চেয়েছি, মাথার একটা নাট ঢিল করে দিলে সারাদিন রাস্তায় ঘুরে বেড়াবেন, কেউ কথার মূল্যায়ন করবে না। 1টা করে 1000 টাকা কত বড় ভাই? 2000, আর একটু বেশি করেন, আপনাদের মসজিদ, মসজিদের জন্য জোর জুলুম নেই। আর 3টা 1000 টাকা দিয়ে 1 হাত আপনি করেন, 5000 টাকা, 5000 করেন, আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ, হবে না কত? 200, 1000 টাকা লিখিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিন, যাক হ্যাঁ লিখে দেন 1000 টাকা।
আমার বড় ভাই 1,000 টাকা দিয়ে 3,000 টাকা না রেখে রামহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা কাঁদবে বনেরা, আসবে স্বজনেরা কাঁদবে বনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে চলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। একটা করে 1,000 টাকা কেমন এতগুলো মানুষ বসে আছেন গো, এ দৃশ্য তো এরা গত বছর দেখিনি। আচ্ছা মাসনারা, আচ্ছা একটা ছোট্ট মেয়ে দিয়ে গিয়েছিল 500 টাকা, যে ওইদিকে কেউ কি নেই মায়েদের কাছে? মায়, মা, বোন, খালা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি, একটা মাসের টাকা দিন না গো, 11 মাস আপনার কাছে রাখুন, আল্লাহ চাইলে আরো 500 টাকা বাড়তে পারে, পারে না? পারে না। তো সেদিকে একটা করে মাসের টাকা অন্তত দিন, 1 মাসের টাকা যদি না থাকে নামটা লেখান, যখন বেতন পাবেন তখন দিয়ে দিবেন। আর যারা বসে আছেন আপনাদের অর্থ সম্পদ থেকে 1,000 টাকা চাইছে, 1,000 বেশি চাই রে, একটু উঠুন ভাই আমার, আসুন প্রতিযোগিতা করুন। 1,000 টাকা আল্লাহ সাবাদ, মা বোনদের পক্ষ থেকে এসেছে 6,500 টাকা, মা বোনদের পক্ষ থেকে এসেছে 6,500 টাকা। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কেউ সেমিটের বস্তা যদি লেখাতে চান লেখান, কেউ ধান যদি লেখাতে চান তো লেখান, গম যদি লেখাতে চান তো লেখান, যা লেখাতে চান লেখান, এখানে আসুন চটচট করে। আমার এক বাপজি এসেছে, ভাই আমার চটচট করে আসুন, দেরি করবেন না। আচ্ছা সবাই পরলোক গমন করেছে, দিয়েছেন 3,000 টাকা আমার বাপজি, আল্লাহ 3,000 টাকা দিয়েছে তোমার ঘর মসজিদের জন্য, পরলোক গমন করেছে পরিবারের অনেকেই, বাবা মা বেঁচে নেই, শ্বশুর শাশুড়িও বেঁচে নেই, আল্লাহ পরলোক গমন করেছে, আল্লাহ আজকে তাদের কত স্মরণ করে 3,000 টাকা তোমার মসজিদে দিয়েছে মাওলা। আল্লাহ মনের মধ্যে যে প্রশ্ন বা যে উদ্দেশ্য নিয়ে আজকে তোমার ঘর নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি এ দানকে কবুল করে দাও, আল্লাহ তোমার সে বান্দার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ সেই সমস্ত বান্দা যারা পরলোক গমন করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমরা সকলে বলি আমিন। ভাই আমার আসুন চটচট করে, 1,000, 2 করে, 3 করে আসুন। ঘরওয়ালি বনে যা, আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আসুন চটচট করে আসুন। ঘরওয়ালি বনে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার, সন্তান বলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যেটা। ঘরওয়ালি বলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার, সন্তান বলে যাবে। এটা নগদ 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহ হোসেন, কে দিল এটা? আবু তাহের ভাই, কই আবু তাহের? আবু তাহের ভাই আপনার? আচ্ছা এখানে আছে নাকি? 1,000 টাকা, 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টার সাথে 1,000 টাকা। তো আবুদার ভাই এটা টাকাটা আর বেশি হবে না? ও আবুদার ভাই এটা 4,000 করে, 5,000 বাকি লিখে দিই, ধানটা সাথে দিয়ে দিন, ধানটা তাহলে বেশি করে দেন, 2 কুইন্টাল করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভুট্টাটা আর 1 কুইন্টাল কেন কম থাকে ওটা করে দেন। আমার ভাই আল্লাহ দিনের জন্য কবুল করুক, কে? আচ্ছা সুলতানপুর থেকে সওদাগর ভাই আমার দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আর জামিরুল 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই। ভাই চাদর যে গেছে, কেউ বঞ্চিত থাকবেন না, নিজেকে বঞ্চিত করবেন না, যা যা পারেন অন্তত 100 টাকা দেওয়ার চেষ্টা করুন, অন্তত 5টা ইঁট যেন কেনা হয়, অথবা কেউ নিয়ত করুন একটা করারের পয়সা দিচ্ছেন 250 থেকে 300 টাকা, কেউ দেখুক আর না দেখুক ওইদান আল্লাহর কাছে খুবই পছন্দের বিষয়, যদিও আলাদা কিন্তু তারপর আপনাদেরকে কিছু কথা বলতেই হয়, এর
মূল্যবায়ের পাওনা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সেই দিন আপনাদেরকে দেওয়া হবে। এ বিশ্বাস অন্তরের মধ্যে রেখে আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহর ঘর নির্মাণের জন্যে। 1000 টাকা করে আর কে আছেন দেবে? আরে ভাই নেই, নামটা লেখান, কালকে দেবেন, পরশুদিন, এক সপ্তাহ পর দিয়ে কে আছেন? 1000 করে আর কেউ? আমি জানি আপনারা দিয়েছেন, আগেই আপনাদেরকে দেওয়া হয়েছে, তারপরেও একটু তিন প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে খুবই গ্রহণ হয়, তার মধ্যে একজন মুসাফির। ভাই আবার মুসাফিরের দোয়া অন্তত আমার চেষ্টা করুন, কে আছেন? 1000 টাকা বেশি নয়, 1000। এ অর্থ সম্পদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, মরণের পূর্বে আল্লাহ দিতে বলেছেন, খরচ করুন। আল্লাহ বলছেন আমি দিয়েছি, এগুলো আপনাদের নয়, যা আমরা পেয়েছি বা ভোগ করছি সব আল্লাহর দেওয়া। আমার ক্লাসমেট, আমার ভাই, আমার ভাইয়ের আম্মা জান দিয়েছেন 1500 টাকা, সঙ্গে একটা গলার চেন। তো আপনারা যারা এখানে আছেন, আপনাদের মা বোন আপনাদের জন্য একটা কথা বলি, একটা করার রায়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার ভাই আব্দুল মাজিদের আম্মা জান 1500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। সঙ্গে একখানা, এই যে দেখুন, একখানা গলার হারও দিয়েছেন। আবার ধন থাকলে হয় না, বন থাকতে হয়, এজন্য এর আগেও একটা এসেছে, আর কোনো মানে দিতে মানে গলার হয়তো চেনটা খুলে, নাকের নাক চাবিটা খুলে, হয়তো হাতের আঙুলে একটা আংটি আছে। আচ্ছা, কামাতের বেলাত ভাই আমার দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সাল্লি আলাই। কই হাবিল মেকার ভাই আছেন এখানে? হাবিল ভাই জান আছেন গো? 1000 কই? আচ্ছা আচ্ছা, হাবিল ভাই যে হাটটা ঘাটটা হয়ে আছেন, 1000 টাকা মানান সই হলো না? আর একটু হবে না? 500 টাকা আর দিয়ে দেন, না তো বাড়িতে ঝগড়া হবে, বুবু তখন বলবে তুমি দিয়েছো আর আমার কই? এই যে আমার কাকিমা, আচ্ছা আচ্ছা, কাকু মারা গেছে, 1000 নগদ, 41 বালু আর 500 ইট। আমার ভাইয়ের আবার কাকিমা উনি দিয়েছেন 1000 টাকা, 1 তলি বালি আর 500 ইট, 500 ইট, 1 তলি বালি, 1000 টাকা নগদ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আপনাদের মন চায় না গো প্রতিযোগিতা করতে? আসুন না, এই তো অর্থ সম্পদ আসতে শুরু করেছে, একটু একটু করে আসর। জীবনকে খুঁজে ফের না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফের না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে বিটি ভোলে, মৃত্যুকে কলে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, ভেবেছ কি কখন প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখন প্রতিটি ক্ষণ তোমায় পাহারা যে মরণ? শাশ্বত এরিয়ম কবুর অধা যায় না, তবু কেন মিছে যাও হারিয়ে? মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফের না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই আমার, আমাদের কাছে একজন ছিলেন সুরের ঝংকার বলা হতো, সুরের ঝংকার, আমার শ্রদ্ধা বাজন বড় ভাই, কারি বুবাসির ভাই, আমার পরলোক গমন করেছেন। একই সঙ্গে কত প্রোগ্রাম করলাম, আমার থেকে হয়তো 2-4 বছরের বড় হবে, চলে গেছে আমাদের কাছ থেকে, বিদায় নিয়েছেন মাথার তার চোখের মণি কলিজার টুকরো শেখ আইনুল বারী, বিদায় নিয়েছেন আরেকজন তাবর বক্তা আবদুল্লাহ বিন ইদ্রিস, আমাদের কাছ থেকে পরলোক গমন করেছেন আরেকজন ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ মর্তুজা সাহেব, আছেন না? চলে গেছেন, আছেন না? চলে গেছেন, না ফেরার দেশে যেখান থেকে আর ফিরে আসবেন না। এ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, যে ক্ষতির আর কখনো পূরণ হবে না। এজন্যে এমন কিছু করে যান যাতে করে সমাজ আপনাকে স্মরণ রাখে, এমন কিছু করে যান যাতে করে সেদিন আপনি বদলা হিসেবে আল্লাহ জান্নাত পেয়ে যান। 1500 টাকা করে চেয়েছি, আমার তো মনে হয় না বেশি কিছু চেয়েছি। মা বোন, সোনা এবং রূপা শুধুমাত্র আপনাদের অলঙ্কার,
কোনো পুরুষ মানুষের জন্য সেটা হারাম, হালাল নয়, কিন্তু আপনাদের জন্য হালাল বৈধ আছে। এত সুযোগ দিয়েছে আল্লাহ আপনাদেরকে, কিন্তু আল্লাহ স্মরণ করার চেয়ে শুনে যাও নারীরা। পাঁচ ফিট থেকে এক মহিলা 100 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট। আচ্ছা কি পাঁচ পাঁচ এক যুবক ভাই আর মাম্মা দিয়েছেন 1,000 আর আমার ভাই 1,000। বিয়ে হয়নি? হ্যাঁ, তো বিবিটার জন্য দিতে হবে না? না আর কিছু তো, আর 1,000 টাকা বিবির জন্য দেন, তো ঝগড়া লাগিয়ে দেবো। হ্যাঁ 2,000 দিয়েছে, আর আর কিছু তো হয়ে যাবে তো? আল্লাহ হুসমা যাক, আল্লাহ আমার ভাইয়ের শরীরটাকে সুস্থ রাখুক, দোয়া করছে আমার ভাইয়ের জন্য। আচ্ছা এক পা এক হাত আমার ভাইকে দিয়ে শুরু হোক, আমার ভাইকে দিয়ে এক হাত শুরু হোক। 1,000 3,000 আর আর হবে না? আগে দিয়েছো নাকি? গ্রামে ভাঙন তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক গ্রামে দিয়েছে। আবার 3,000 টাকা আমার আর এক ভাই, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, না না 3,000ই নগদ। হ্যাঁ 3,000ই নগদ। আর একজন দিয়েছেন, একজন মহিলা, এক মা আমার 1,000 টাকা, 100 টাকা। আসুন, আরে সর্বনাশ, আপনি মোটা সোটা মানুষটা, একদম কুন্ডি ছিলেন এই বাড়ি, যেটা এইটা বাড়ি কত বাড়িটার হিসেবে টাকাটা মানানসই হলো এই জমি বাড়ি সব এগুলো? আল্লাহু সামাদ, এরকম সুযোগ কার হয় যে এরকম একটা জালসা আপনার জমিতে হয়েছে? আপনার 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 আর আর 1,000 টাকা হবে না? দূরে, আচ্ছা আচ্ছা দূরে বাড়ি, দূরে 1,000 টাকা, এইটা নিব না? এইটা ঘুরিয়ে নেবেন নাকি? তো 1,000 টাকা আর 1 কুইন্টাল ধান আর 1 কুইন্টাল ভুট্টা, ভুট্টা হয়েছে তো নাকি ভাই? 1 কুইন্টাল ভুট্টা, ভুট্টার দানা বড় বড় হবে দিলে? হ্যাঁ আচ্ছা, তা বাবা বড় লোক গমন করেছে সত্যি, বাবা যার নেই তার বট গাছের ছায়াটা মাথার উপর থেকে হারিয়ে গেছে, আজ বাবার কথা স্মরণ হয়েছে। ভাই কত ভাই? হ্যাঁ আর 500 দাও, 1,000 টাকা দাও, নেই জট জুলুম নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য তো কত টাকা শেষ করে দাও, 500 টাকা যদি থাকে তো দেওয়া। আচ্ছা আপনাদের কাছ থেকে যে টাকাটা আসলো আবার 6,000 টাকা আমার আর যুবক ভাই আমার, 900 টাকা হলো বাবু, খুচরো নাই? যদি তোমার জিলিপি খাওয়ার পয়সা না থাকে তাহলে বলো খুচরো দিয়ে দিছি, অসুবিধা নেই, যাক 900 টাকা। বাবু বেশি হয়ে গেল নাকি? তাহলে ঘুরিয়ে নিয়ে যাও, যাক লিবে না, নেলেন, যাক আল্লাহ আমার ভাইকে কবুল করুন, আমরা বলি আমি। চিন্তা করে দেখুন, ওকে যদি আমি বলতাম যে মিষ্টি খাওয়ার জন্য আমাকে দাও 200 টাকা, তো দিত দিতটা? কিন্তু আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, এমনিতেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। মা বোন আমার, আপনাদেরকে যেটা বললাম একটু কথাটা কানে দিন, এখনো পর্যন্ত একটা নাক ছাপিয়ে আর আসলো না, একটা কানের দুল অথবা একটা পায়ের তোড়া অথবা একটা চেন, যে হোক সোনা অথবা রূপা, আসুন আর কারা কারা আছেন, দেবের অংশগ্রহণ করবেন তাড়াতাড়ি করে আসুন। আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাতি, ঠেকো প্রভু এ জীবনে হয় চির সাথি, আসবে গহীন রাতি আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি ঠেক সান্ত্বনা, তুমি ঠেক সান্ত্বনা, আকির আলো নিবিবে যখন মনের আলো দিয়ে, আসবে না কেউ গড়া ধারে একটু আলো নিয়ে, আকির আলো নিবিবে যখন মনের আলো দিয়ে, আসবে না কেউ গড়া ধারে একটু আলো নিয়ে, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি থেকো সাজি, আসবে গহীন রাতি আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি
ভাই আমার মরণ খুবই সর্দি কটে, আর কেউ নেই, পাঁচশো পাঁচশো হাজার হাজার এটা আমাকে দিয়ে দাও, আমার মেয়ে নেই, নিয়ে চলে যায় নাকি?